ফজরের আগের দুই রাকাত সুন্নাত, এটা হলো সুন্নাতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত। সুন্নাত যত নামাজ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো কোনটা? ফজরের আগের দুই রাকাত সুন্নাত। জোহরের আগে পরের, এশার পরের, মাগরিবের পরের যত সুন্নাত আছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের আগের দুই রাকাত সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, তুমি কোথাও সফরে গেছো, তোমার বাহন ছুটে যাচ্ছে, যাক তবুও তুমি এই দুই রাকাত ছাড়িও না। তার মানে এই দুই রাকাত সুন্নাত এত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ফজরের আগে যদি আপনি এসে দেখলেন জামাত শুরু হয়ে গেছে, সুন্নাতটা পড়ার সুযোগ সময় আপনি পেলেন না, তাহলে এটা পরবর্তীতে পড়া উচিত। এই সুন্নাতটা পরবর্তীতে পড়া উচিত। এখন পরবর্তীতে পড়া উচিত বলতে কখন পড়বো সেটা ভাইয়ের প্রশ্ন হলো সেই জায়গাটায়। অর্থাৎ ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই পড়ে ফেলবো নাকি সূর্য ওঠার কিছুক্ষণ পরে পড়বো? আরবের অনেক ওলামা একরাম বলেন ফজরের সালাম ফেরানোর পরপর আপনি পড়তে পারেন, কিন্তু বেশি নিরাপদ মত হলো ফজরের পরপর না পড়ে সূর্য ওঠার কয়েক মিনিট পরে আপনি পড়বেন। কারণ এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন ফজরের পরে কোনো সালাত নাই, ফজরের পরে কোনো নামাজ নাই। এই কোনো নামাজ নাই, লা সলাতা, এই কথাটা দুইটা অর্থ হতে পারে। একটা হলো এটা নিষেধাজ্ঞা, এই টাইমে নামাজ পড়া নিষেধ, এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো পাঁচক্ত নামাজেরই প্রত্যেক ওয়াক্তের পরেই দুই রাকাত চার রাকাত সুন্নতের অপশন আছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সলাতা বলে বোঝাচ্ছেন যে ফজরের নামাজের পরে এবং একই সঙ্গে আসরের কথা বলা হয়েছে, আসরের পরে সুন্নাত নামাজের কোনো অপশন রাখা হয়নি। তার মানে কিন্তু নিষিদ্ধ এটা না। এরকম যদি হয় মিনিংটা দ্বিতীয়, তখন সেই মিনিং অনুযায়ী সুন্নাত নামাজ ফরজের সালাম ফেরানোর পরে জামাতের পরে একা একা দুই রাকাত পড়তে পারেন। তবে সূর্য ওঠা 10-15 মিনিট পরে পড়লে বা 20 মিনিট পরে পড়লে পৃথিবীর সমস্ত আলেমদের মতেই সবচাইতে নিরাপদ এবং ভেজালমুক্ত, কারোর মতেই তখন পড়লে কোনো সমস্যা হবে না। এই জন্য আপনার ফজরের দুই রাকাত যদি ছুটে যায়, আপনি বিতর্কের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে সবচেয়ে নিরাপদ হবে আপনার জন্য সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরে আপনি দুই রাকাত নামাজ পড়েন। এবং জোহরের নামাজের আগে আগ পর্যন্ত আপনি যে কোনো সময় চাইলে, এমনকি পরেও চাইলে এই দুই রাকাত নামাজ আপনি পড়তে পারেন। তবে উচিত জোহরের নামাজের আগে আগে এই দুই রাকাত নামাজ পড়ে নেওয়া যদি কখনো কোনো কারণে ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে যায়।